সাকিব ভাইর বোনেরা আশা করা যাচ্ছে আগামী কাল অর্থাৎ আগামীকালের বক্স অফিসটা যখন আমরা পাবো আজকে তুফানের তিরিশতম দিন দেখতে দেখতে ছবিটা এক মাস কেটে গেল হ্যাঁ কোথা দিয়ে যে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না এখন হয়তো প্রচুর মানুষ ছবিটা দেখেই উঠতে পারেননি বা অনেক মানুষ হয়তো একবার দেখেছেন তাদের দ্বিতীয়বার দেখার ইচ্ছে তারা আবার হয়তো দেখতে গেছেন বা দেখতে যাবেন এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা এই তিরিশ দিনে এসে তুফানের বাংলাদেশ থেকে মাল্টিপ্লেক্স চেনের কালেকশন মোটামুটি দাঁড়ালো গ্রস কালেকশন চোদ্দো কোটি টাকা ওয়েট তোমরা ভয় পেয়ে যাচ্ছ ঘাবড়ে যাচ্ছ আবারও বলছি কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন কিন্তু দাঁড়াচ্ছে এক মাস বাদে এসে মোটামুটি আমরা বিএমআর তরফ থেকে যা আপডেট পেতে পেতে এসেছি সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা বিচার করি তিরিশ দিনে এসে অলমোস্ট চোদ্দো কোটি টাকার একটা গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স চেন কালেকশন থেকে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন আমি কিন্তু এখনো কথা বলিনি হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে তুফানের ডে টোয়েন্টি নাইন বক্স অফিস কালেকশন অর্থাৎ গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব প্রথমেই থ্যাংক ইউ বিএমআর ফেসবুক পেজকে তারা ডে বাই ডে যেভাবে আমাদেরকে বক্স অফিস কালেকশন প্রোভাইড করতে থাকছে অনেক ভালো লাগছে বন্ধুরা একটা মাস হয়ে গেল এই ছবিটা রিলিজ পেয়েছে এবারে তো ছবিটার হাইপ নামবে ধীরে ধীরে এটা খুবই স্বাভাবিক এবং সেই ব্যাপারটা কিন্তু আমরা বক্স অফিস কালেকশানে এবার ছোট ছোট করে লক্ষ্য করতে পারছি গতকালের ডেটে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স চেন থেকে তুফানের ক্রস কালেকশন হয়েছে বাংলাদেশ থেকে অলমোস্ট আঠেরো লাখ টাকা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এ দেখো বিএমআর আমাদেরকে এই কালেকশনটা দিয়েছে ডে টোয়েন্টি নাইন সতেরো লক্ষ নিরানব্বই হাজার টাকা যেটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখি তারা কি লিখছে তারা লিখছে স্টার সাতটি ব্রাঞ্চে চলা মধ্যে হাউসফুল ছিল একটি অলমোস্ট ফুল ছিল দুটি অন্যদিকে লায়ন লায়ান চলছে সাতটি চট্টগ্রামে সিলভার স্ক্রিনে দুটি বগুড়ার মমিনে তিনটি ও গ্র্যান্ড সিলেটে দুটি কোনো শো হাউসফুল যায়নি রাজশাহীর গ্র্যান্ড ভিউয়ে আজকে ময়ূরাক্ষী চলছে তুফানের দুটি শো ছিল কিন্তু পর্যাপ্ত দর্শকের অভাবে শো ক্যান্সেল হয়েছে এবারে ধীরে ধীরে মোটামুটি মাল্টিপ্লেক্সের অডিয়েন্স ছোট ছোট করে ড্রপ করবে তবে এটা আমার ধারণা যে হলিডেগুলোতে কিন্তু আবার এই বক্স অফিস কালেকশন বেশ অনেকখানি জাম্প নেবে এখন এটা আমরা মোটামুটি তুফানের তুফানের এক মাস দশ দিন যখন চলে যাবে মোটামুটি সেই সময়টাতে এসে আমরা একটা আইডিয়া করে ফেলতে পারবো যে লাইফ টাইম ছবিটা কীরকম কি কালেকশন করলো তবে এই ছবিটার কালেকশন প্রচুর হবে কেননা ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও ছবিটা প্রচণ্ড ভালো বিজনেস করছে আমরা দেখতে পেয়েছি আমি আজকে সকালবেলায় তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করেছিলাম যে নর্থ আমেরিকা থেকে অলরেডি দেড় কোটি টাকা প্লাস একটা কালেকশন তুফানের দু সপ্তাহ শেষে এসে হয়ে গেছে তো এই নর্থ আমেরিকায় যেরকম চলছে ভালো ঠিক সেরকমই কিন্তু অন্যান্য কান্ট্রিগুলোতেও চলছে লাইক অস্ট্রেলিয়া যদি আমরা দুবাইয়ের কথা বলি সুইডেনের কথা বলি রিসেন্টলি মালয়েশিয়াতে রিলিজ পাবে সেখান থেকেও একটা ভালো কালেকশন আসবে আমরা আশা করছি ডেফিনেটলি আশা করছি তো মোটামুটি আর দিন দশ বারোর মধ্যে আমরা তুফানের লাইফ টাইম কালেকশনটা মেবি পেয়ে যাবো মানে আমরা বুঝতে পেরে যাব যে তুফান মোটামুটি কীরকম লাইফ টাইম কালেকশন করতে পারলো তবে সেটা কিন্তু নির্দিধায় প্রিয়তমার রেকর্ডকে ভেঙে দেবে এটা নিয়ে কোনো ডাউট থাকছে না মোস্ট প্রবলি সিঙ্গেল স্ক্রিনের কালেকশনে যদি আসি গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি ওই তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার একটা কালেকশন হয়েছে আমার ধারণা তো গতকালের ডেটেও সব কিছু মিলিয়ে যদি বলি সো আমার ধারণা ওই মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার একটা কালেকশন হয়েছে নেট কালেকশানের কথা বলছি বাংলাদেশ থেকে যেটা অবশ্যই ভালো উনতিরিশতম দিনে সেই কালেকশনটা এবং সব থেকে বড় কথা বাংলাদেশের একটা বিশৃঙ্খলা পরিস্থিতি চলছে আমরা সবাই জানি তো তার মধ্যে এরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্যে মানুষের বিনোদন আসে না সত্যি কথা বলতে কি তার মধ্যেও যে কালেকশনটা করেছে সেটা যথেষ্ট ভালো একটা কালেকশন এধার ওধারে রোড ব্লকিং থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে বাংলাদেশে আমি গতকাল বাংলাদেশের কিছু ভাই বোনেরাই আমাকে ফোন করে এই তথ্যগুলো দিয়েছে তো তারপরেও যেই কালেকশনটা কালেকশনে আরও বেটার আমরা কিছু দেখতে পাবো স্পেশালি মাল্টিপ্লেক্স চেনের কালেকশনে তার জন্য আমাদের ওয়েট করতে হবে তবে আমরা চাই খুব তাড়াতাড়ি পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাক ঝগড়া বিবাদ ভালো লাগে না শেষ করলাম ভিডিওটা তো টোটাল যদি আমাকে কালেকশন বলতে পারো বলো তো মোটামুটি ওই বিয়াল্লিশ কোটির ধারে কাছে একটা কালেকশন বাংলাদেশ থেকে মোটামুটি হয়ে গেল তুফানের এটা আমাদের প্রেডিকশন প্রথম এক মাসে প্রথম এক মাসে তুফানের কালেকশন মোটামুটি বাংলাদেশ থেকে বিয়াল্লিশ কোটি টাকা ধারে কাছে হয়ে গেল এটা আমাদের প্রেডিকশন বারবারই বলছি এটা কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নয় আমাদের ধারণা এবং তার সঙ্গে সঙ্গে বিএমআর মাল্টিপ্লেক্স চেনের কালেকশন তারা যেটা দিচ্ছে সেই ধারণা সব কিছু মেনটেন করে সব কিছু মিলিয়ে বলছি এটা আমাদের ধারণা যে বিয়াল্লিশ কোটি টাকা প্রথম এক মাসে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা